জনতাকে অনুসরণ করছে বড়া মমতা তো লিখতেই পারে না কিন্তু সে বলতে পারে তুমি কি বললে মোহাম্মদ কথা বলতে পারে আ তাহলে তো ভালোই ঠিক আছে এবার তুমি মুখ খোলো তা মোহাম্মদ কি বলে সেগুলো আল্লাহর বাণী তার নয় কোন আল্লাহ কোন কথা কথা বলা ইশ্বর তোমার মোহাম্মদ শুধু নিজের সাথে নিজেই কথা বলে তখন আল্লাহ নবীর কাছে বার্তা পাঠান এবং বলেন যারা তা পারে। এই হচ্ছে মোহাম্মদ তো নিজেকে ঘুমের ঘরেই আটকিয়ে রেখেছে কম্বলের নিচে এসে শুয়ে আছে চোখ বন্ধ করে তার চোখ বন্ধ কিন্তু তার হৃদয় উন্মুক্ত তুমি ওই চতুর্থাকে লাখি দাও এটা এখন দরকার নেই মোহাম্মদ কি এটা বুঝতে পারে না যে দেবতাদেরকে আমরা কাবা স্থান দিয়ে পেট চালাচ্ছি কাবা আমাদের নিজস্ব প্রতি আরবে বিভিন্ন গোত্র আমাদের এখানে আসে কেনা বেচা করতে এখন এটাও কি সম্ভব তিনশো দেবতার জায়গায় এক সৃষ্টিকর্তাকে প্রতিস্থাপন করা এমন কি জায়গায় দেখাই যাবে না তাহেব বা মদিনায় বা আমাদের নিজের ঘরে এমন কি জেরুজালেম বা চাঁদের উপরেও মক্কা তাহলে কেন আছে দেবতারা আমাদের ব্যবসা এবং পূজো দুটোর জন্যই তোমরা ঈশ্বরকে বেচা কেনা করতে পারো না যুবক তুমি কিন্তু বিপদের খুব কাছাকাছি এসে পড়েছ উমার বোঝার চেষ্টা করো আমার একটা প্রশ্ন আছে মোহাম্মদ তোমাকে শিক্ষা দিয়েছে দাস আর মনি হচ্ছে সমান ওই টাকা দিয়ে না কালো কি তো কি তাহলে আমার সমান হ্যাঁ মোহাম্মদ বলেন যে একটি চিরুনির দাঁতের মতোই প্রতিটি মানুষ আল্লাহর কাছে সমান এটা চাকর এবং ভিক্ষুকদের জন্য খুবই চমকপ্রদ চিন্তা এটা তাদের শক্তি দেবে বিলাল একে পার্থক্য বুঝিয়ে দাও একজন প্রভু এবং কৃতদাসের মধ্যেকার চাবুকটা নাও তার মুখে মারতে থাকো যত সে উপযুক্ত শিক্ষা পায় চাবুক মারো চাবুক মার কেটে ফেল চাবুক মারো মারো বেলাল কথা মানো নাহলে মেরে ফেলবে দেখেছো কি সর্বনাশ তারা গেছে তারা গুলামদের মাথা ঘুরিয়ে দিচ্ছে